السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম পিস টিভি বাংলার এই আকর্ষণীয় প্রোগ্রামে। আজকে আবারও আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বিজ্ঞ আলিম সমাজের সাক্ষাৎকার নিয়ে। আজকে আমাদের সামনে, আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাক্ষাৎকার নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান। আমরা ফিরে আসছি মহতরম শেখের কাছে, যে ইসলামের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তার মাঝে একটি বিষয় হলো যাকাতের বিষয়ে আমরা আপনার কাছে আগে শুনেছি, এখন আমরা যাচ্ছি সিয়াম। সিয়াম আসলে এর গুরুত্ব তাৎপর্য কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমে আমাদেরকে সিয়াম পালন করার জন্য ফরজ করেছেন। তিনি এভাবে উল্লেখ করেছেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে রমজান মাসে পুরো মাসব্যাপী, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সিয়াম এমন একটি ইবাদত যেটি আল্লাহ তাআলা পূর্বের যুগের নবীদের উপরও ফরজ করেছিলেন, তাদের উপরেও বাধ্যতামূলক ছিল। সিয়ামের ইবাদতটি আল্লাহ তাআলা কেন দিয়েছেন, তার উদ্দেশ্য আল্লাহ তাআলা বাতলেছেন। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সিয়াম পালন করার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, সেজন্য সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন। সিয়াম পালন করার মাধ্যমে মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে, সেটা এভাবে যে একজন মানুষ যখন সিয়াম পালন করে, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে যতটাই তিনি দুর্নীতিগ্রস্ত হন না কেন বা যতটাই তিনি নীতিহীন হন না কেন, সিয়াম পালনের ক্ষেত্রে পৃথিবীর সকল সিয়াম পালনকারী ব্যক্তি নীতিহীনতার পরিচয় দেয় না, বরং তিনি তার নৈতিকতার পরিচয় দেন। প্রত্যেক ব্যক্তি সিয়াম পালন করে যত ক্ষুধাই লাগুক, যত পিপাসায় লাগুক, কেউ দেখুক আর না দেখুক, তিনি খাদ্য বা পানীয় গ্রহণ করেন না, এর মাধ্যমে তিনি তাকওয়ার অনুশীলন করেন। অর্থাৎ আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি তিনি তো দেখছেন, অথবা আমি সিয়াম রেখে কেউ দেখুক আর না দেখুক আমি পানাহার করতে পারি না। মাথারাম, সিয়াম তো একটা নিশ্চয় গুরুত্বপূর্ণ ইবাদত, এর কিছু বিধিনিষেধ রয়েছে? জি জি, কিছু উল্লেখযোগ্য সিয়াম ভঙ্গের কারণ আপনি বলেন। মূলত সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আর এই বিরত থাকা বলতে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছে সেটি হলো সুবহে সাদিক থেকে, অর্থাৎ ফজরের সালাত যখন শুরু হয়, টাইম যখন শুরু হয় আজানের সালাতের, ওই সময় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল সায়াম বা সিয়াম পালনকারীর জন্য আল্লাহ তাআলা কয়েকটা জিনিসকে নিষেধ করে রেখেছেন। একটা হলো পান করা, একটা হলো আহার করা, আর একটা হলো কোনো যৌন চাহিদাকে চরিতার্থ করা, যে কোনোভাবে স্ত্রী সহবাস করা। এই তিনটি কাজ মূলত মৌলিকভাবে সিয়ামকে ভঙ্গ করে দেয়। এবং বর্তমান আধুনিক যুগে যে সমস্ত ঔষধ গ্রহণ মানুষের খাদ্যের কাজ দেয়, সে সমস্ত ঔষধ গ্রহণও মানুষের সিয়ামকে ভঙ্গ করে দেয়। একইভাবে পানীয়ের কাজ দেয়, এরকম যদি হয় তো সেটাও মানুষের সিয়ামকে ভঙ্গ করে দেয়। অতএব তিনটা জিনিস থেকে বিরত থাকাটাই হলো সিয়াম। তো যে কথাটা বলছিলাম যে ধন্যবাদ মহতারাম, যে সিয়াম, সিয়ামের মাঝে কি ফরজ এবং নফল তো অবশ্যই রয়েছে, যেমন রমজান মাসের সিয়াম হলো ফরজ, আরও কিছু সুন্নাহ বা নফল সিয়াম এমন কিছু এর বর্ণনা আপনি দিতে পারবেন? ধন্যবাদ আপনাকে। সিয়াম, রমজান মাসের সিয়াম ফরজ, আরেকটা সিয়াম বাধ্যতামূলক বা ওয়াজিব, সেটি হলো কেউ যদি মানত করে যে আমার এই কাজটি হলে আমি সিয়াম করব। যদি এভাবে মানত করা উচিত নয়, মানুষ কোনো কাজ হাসিলের জন্য আল্লাহর উদ্দেশ্যে এমনি সেই ভালো কাজ করা উচিত, সিয়াম হোক সাদকা হোক, মানত করলে সেটি মানুষের জন্য জরুরি হয়ে যায় সিয়াম পালন করা। এছাড়া বাকি যত সিয়াম আছে সেগুলো সবগুলা নফল বা সুন্নাত। এরকম নফল বা সুন্নাত সিয়ামের ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ হলো আপনার মুহররম মাসের 10 তারিখের যে আশুরার যে সিয়াম, সেটি সেখানে অবশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি রোজা কমপক্ষে রাখতে বলেছেন, একটি আগে বা পরে যুক্ত করে। এই রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর আগের গুনাহ মাফ করে দেন, কোনো গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে দেন। আর আরেকটি আরাফার দিন সিয়াম আছে। জি, আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যেদিন হাজির আরাফার মধ্যে অবস্থান করবেন, সেদিনে পুরো বিশ্ববাসী যে যেখানে আছেন সেখান থেকে তারা ওই দিনে রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, এটি একটা নফল সিয়াম। শাওয়াল মাসের 6টি সিয়াম যদি কেউ পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন, সেটিও নফল সিয়াম। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে 20-এর সিয়াম যেগুলো সেগুলোতে রাখা। সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের কথা বলছিলেন, যে
এই দিনে ইয়ামাবলিত আমি আমার জন্ম হয়েছে এই দিনে, অতএব তোমরা এই দিনে পারলে নফল সিয়াম রাখো, উনি নফল সিয়াম রাখতেন সম্ভব। ধন্যবাদ মহতারাম। আসলে সিয়াম বিশেষ করে রমজান মাসের সিয়াম তো আমরা রমজান মাসেই শুরু করি। জি জি। তো একটি প্রশ্ন হয়তো জটিল হতে পারে প্রশ্নটি, তাহলে সারা বিশ্বে কি একই দিনে সিয়াম পালন করবে, না আপন আপন জায়গায় যদি সময়ের দূরত্বের কারণে একই দিনে চাঁদ দেখতে না পারে তাহলে আপন আপন জায়গায় সিয়াম পালন শুরু করবে? বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং যুগ যুগ ধরে এই বিষয়টি নিয়ে মতবিরোধ চলে আসছে আহলে এলম ওলামা একরামের মধ্যে, ওলামা একরামের সর্বোচ্চ পরিষদ বা তাবকার ভিতরে তেলাফ চলে আসছে। মূলত পৃথিবীর যে কোনো এক জায়গায় চন্দ্র দেখা গেলেই অন্য সমস্ত জায়গায় চন্দ্র দেখা প্রমাণিত হয়ে যায়, কিন্তু এটি কয়েকটি কারণে আমরা প্রত্যেকে যে যে এলাকায় থাকি সেই সেই এলাকার আকাশের চাঁদ দেখে আমরা সিয়াম পালন করতে হবে কয়েকটি কারণে। এর ভিতরে এক নম্বর কারণ হলো যে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে আমরা অন্য জায়গায় চাঁদ দেখা বা সিয়াম পালন হওয়া বা শুরু হওয়া নির্ভর করি ওইটার উপরে, তাহলে এক তো হলো ভৌগোলিকভাবে বর্তমান বিশ্বের বহু জায়গা আছে যে এক জায়গায় চাঁদ দেখা গেছে আর জায়গায় তখন দিন হচ্ছে। আপনি যদি বিধানটিকে কার্যকর করি তাহলে সবার জন্য সমানভাবে কার্যকর করতে হবে, সেটা সম্ভব নয়। অতএব প্রত্যেকে, তাছাড়া নির্দেশ জারি, প্রত্যেক ভূখণ্ডের মানুষ যার যার মতো করে সেখানকার সময়ের দূরত্ব থাকলে, সেক্ষেত্রে তারা ওই জায়গার নির্দেশই পালন করবে। মূলত ইসলামের চাহিদা তো ছিল গোটা মুসলিম বিশ্ব একটি শাসন এর অধিকারে থাকবে, তখন একটি ফরমান বলে সবগুলো চলবে, শরীফ বাস্তবতা তার এখন নেই। অতএব প্রত্যেকে যার যার ভূখণ্ডের থেকে তার ভূখণ্ডের মধ্যে চাঁদ দেখা গেলে তিনি ওইটার আলোকে। ধন্যবাদ মহতারাম। এই পর্যায়ে আমরা আপনার কাছে আসব আরেকটি ইসলামের গুরুত্বপূর্ণ রুকন, সর্বশেষ রুকন, সেটি হচ্ছে হজ্জ বাইতুল্লাহিল হারাম। হজ এর হুকুম সম্পর্কে আপনি একটু জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। হজ ইসলামের পঞ্চম রুকন। এই রুকনটি পালনের জন্য একটি মাত্র শর্ত, সেটি হলো যিনি হজ করবেন তার হজ করার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য দুই ধরনের, অর্থনৈতিক এবং শারীরিক। শারীরিকভাবে তিনি যদি সক্ষম হন এবং তার কাছে যদি সম্পদ থাকে তাহলে তার জন্য হজ করা ফরজ। এক্ষেত্রে মেয়েদের জন্য অতিরিক্ত একটি শর্ত হলো তার সঙ্গে মাহরাম থাকতে হবে, কোনো একজন মাহরামকে সাথে নিয়ে হজ করতে পারেন, সেরকম ব্যবস্থা হলে তারপরে তার উপরে হজ ফরজ। এই হজ ইসলামের পঞ্চম রুকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে হজ করার নির্দেশ করেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাত লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরাকে পালন করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আদিন ফিন নাসি বিল হজ্জ। হে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, আপনি মানুষের মাঝে ঘোষণা দিন হজের, যাতে মানুষ হজ করতে আসে। এই সমস্ত আয়াত থেকে বুঝতে পারলাম যে এগুলো হজ আল্লাহ তাআলার নির্দেশ, আর হাদিসে জিব্রাইল থেকে আমরা জানতে পারলাম যে হজ ইসলামের পঞ্চম রুকন। যাদের সামর্থ্য আছে জীবনে কমপক্ষে একবার হজ করা ফরজ। মহতারাম, হজ তো এটা একটা কোনো এলাকা কেন্দ্রিক ইবাদত নয়। জি জি, বরং গোটা বিশ্ব কেন্দ্রিক ইবাদত বলা যেতে পারে। তাহলে এই হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হজ আসলে ইসলামের অন্যতম সৌন্দর্যসমূহ, মাজাহের যেগুলো প্রকাশ পায় যে সমস্ত সৌন্দর্য, তার ভিতরে একটি হলো হজ। হজ বিশ্ব ভাতৃত্বের শিক্ষা দেয় সর্বপ্রথম, কারণ হজের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মুসলিমরা একটি প্ল্যাটফর্মে একসাথ হচ্ছেন, একসাথ হয়ে সারা দুনিয়ার মানুষ একে অন্যের সঙ্গে মত বিনিময় করতে পারছেন, একে অন্যের ভাব বিনিময় করতে পারছেন, সৌহার্দ ভাতৃত্ব এটা জাহির করতে পারছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো হজের মাধ্যমে ধনী গরিব, বাদশাহ নকর, আমির ফকির, সকলে একটি ড্রেসে, একটি লেবাসের মাধ্যমে প্রত্যেকে সমান হয়ে যাচ্ছে। এই যে মানুষকে সাম্যের শিক্ষা, মানুষের ভিতরে ভাতৃত্ববোধের শিক্ষা, মানুষকে ঐক্য এবং সংহতির শিক্ষা, এই সমস্ত বহুবুধের শিক্ষা হজ কিন্তু দিয়ে থাকে। হজের এই শিক্ষাগুলো হলো মৌলিক শিক্ষা, যার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষ একটি প্ল্যাটফর্মে আসতে শিখি। ঐক্যের যত জায়গা আছে আজকের বিশ্বে, হজের মতো বা হজের ধারে কাছে আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম পৃথিবীতে কোনো ধর্মের মানুষের মধ্যে দেখি না, যে এত ভূখণ্ডের মানুষকে, এত বর্ণের, এত ভাষার মানুষকে একসাথ করতে পারে। এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হজ ইসলামের এমন একটি বিধান যেটি সৌহার্দ্য শিক্ষা দেয়, বিশ্ব ভাতৃত্বের শিক্ষা দেয়, যেটি সাম্যের শিক্ষা দেয়, যেটি মানুষের ভেদাভেদকে ভুলিয়ে দেয়। মহতারাম ধন্যবাদ। হজ যদি এটা জানছি আমরা একটি ফরজ ইবাদত, কারো পক্ষে যদি পালন করা সম্ভব না হয় তাহলে কি করণীয়? হজ এমন একটি কাজ ইসলামের যে কাজটি প্রতিনিধির মাধ্যমে করানো যেতে পারে। বিশেষ করে ইসলামের দুটি কাজ আছে আমরা উল্লেখ করতে পারি, অর্থনৈতিক ইবাদতগুলো সবগুলোই প্রতিনিধির মাধ্যমে করানো যেতে পারে, তার ভিতরে হজটাও। কিন্তু শর্ত হলো হজের শারীরিক সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে আমরা হজ করাতে পারি। আর যদি কেউ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যান হজ করতে না পেরে, তিনি তার সম্পত্তি থেকে তার ওয়ারিশটা যদি
তিনি যদি ওসিয়ত করে যান যে আমি করতে পারলাম না, অসুস্থ হয়ে গেলাম, আমি মারা গেলেও আমার সম্পত্তিকে হজ করাই দিও, তো সেটাও হজ করানো যেতে পারে। তার ওসিয়ত যদি না করে যান, ওসিয়ত যদি না করে যান সেক্ষেত্রে তার ওয়ারিশরা তার পক্ষ থেকে হজ করতে পারেন বা করাইতে হবে, এটা একটা ঋণ তো, আল্লাহর ঋণ। জি জি জি, তার সম্পত্তি থেকে যদি তার সম্পত্তি রেখে যান তাহলে সেটা তো বাধ্য, তারা করাবেই। আমি বলছি যখন তার সম্পত্তি থাকবে না, তখন সন্তানরা তার পক্ষ থেকে করে দিতে পারে, করে দিতে পারে। এমনও হতে পারে যে ফরজ হয়ে গেছে কিন্তু যখন মারা গেছেন তখন আর কোনো সম্পদ নেই, তো এক্ষেত্রে সন্তানরা যদি করে দেন তার পক্ষ থেকে দিতে পারেন, আর যদি সম্পত্তি থাকে তাহলে অবশ্যই সন্তানরা তার পক্ষ থেকে। ধন্যবাদ। হজ মৌসুমে দেখা যায় যে বিশেষ করে মসজিদে আয়েশা যেটা তা নেই, সেখানে বারবার মানুষ গিয়ে দিনে কয়েকটা উমরা করে থাকে, এই বিষয়ে আপনি কি বলেন? জি ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবসময় এবাদতের ক্ষেত্রে কোয়ান্টিটি বা সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আমাদের ভিতরে দেখা যায়। হজের মৌসুম হোক আর উমরার সিজনে হোক, আমরা যখনই আসি মক্কাতে, আমরা উমরা একটা সফরে এসে অনেক বেশি উমরা করার চেষ্টা আমরা করব না, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। তার সুন্নত হলো একটি সফরে একটি উমরাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে নিয়ে সারা জীবনে মোট 4টি উমরা করেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে। এই 4টি উমরার ভিতরে আবার একটি হজের সঙ্গে, একটি হুদাইবিয়া থেকে ফিরে গেছেন 2টি, বাকি থাকলো 2টি। তাহলে উনি মদিনার মানুষ হওয়ার পরেও মক্কা বিজয় করতে আসলেন, এখানে আসলেন, হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করলেন পাশাপাশি মক্কার কাছাকাছি থেকে, অথচ তিনি তার জীবনে টোটাল খালি উমরা ধরতে গেলে 2টা উমরা করেছেন এই 10 বছরের মাদানী জিন্দগিতে। তাহলে 2টা উমরা যদি উনি 10 বছর মাদানী জিন্দগি করে থাকেন, আমরা তো এক সফরে 10টা 15টা করে থাকি, এটি সুন্নতের খেলাফ। তাহলে এটি সুন্নত অনুযায়ী নয়, এক সফরে একটা উমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি। ধন্যবাদ আপনাকে, অনেক প্রশ্নের আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতির দিকে যাচ্ছি। বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে এই মূল্যবান সাক্ষাৎকার নিয়ে ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এসেছি আপনাদের সামনে। এই মূল্যবান একটি সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন মহতরম শেখ আহমদুল্লাহ। আমরা হজ বিষয়েও অনেক কিছু শুনেছি, আপনার কাছে প্রশ্নের মাধ্যমে জবাব পেয়েছি। এই পর্যায়ে আমরা একটি যেতে চাই অন্য আরেকটি বিষয়ে। মুসলিম পারিবারিক জীবনের একটি অন্যতম অনেক কিছু দিক রয়েছে, সেগুলি বিষয়ে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আশা করি আপনি মেহরবানি করে উত্তর দেবেন। মুসলিম সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বিধিনিষেধ দিয়েছেন, তার মাঝে একটি অন্যতম নির্দেশনা হলো পর্দা। তো এই পর্দার বিষয়টি, এটি কি এমন বিষয় যে মানুষ ইচ্ছা করলে করতে পারে, না করলে করতে পারে, নাকি এই বিষয়টি একটু আপনি এর হুকুমের দিক থেকে কি হতে পারে বলেন? জি ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর সমাজ যাতে আমরা গড়তে পারি, একটি সুখী সমাজ যাতে আমরা পাই, তার জন্য প্রয়োজনীয় সব বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সারা আল্লাকুম মিনাদ দিন, অর্থাৎ দিনের মা ওয়াসাবিকুম ইলাহিল আয়া, দিনের যা কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন এটা সারা আল্লাকুম তোমাদের জন্য আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। আমরা সকলে মিলে ইবাদত করলেও আল্লাহ তাআলার উলুহিয়তে কোনো বৃদ্ধি পাবে না, আর না করলেও কোনো ক্ষতি হবে না। আমাদের যত বিধিবিধান দিয়েছেন সেগুলো আমাদেরই জন্য। পর্দা এমন একটি বিধান ইসলামের, যেটি আপনি যেটি ইঙ্গিত করেছেন, এটি ঐচ্ছিক কোনো বিধান নয়, এটি বাধ্যতামূলক বিধান। পর্দা মানা আমাদের সকলের জন্য ফরজ। পর্দার যে আওতাগুলো সেগুলো আমাদের পরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আপনি আপনার স্ত্রীগণকে, ওয়ানিসাল মুমিনিন, ইমানদারদের স্ত্রীগণকে, অর্থাৎ মেয়েদেরকে আপনি জানিয়ে দিন, ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জেলবাব টেনে দেয়। জেলবাবের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত মুফাসসিরিন ইকরাম প্রায় একই কথা বলেছেন, জেলবাব হলো এমন একটি চাদর যেটি মানুষের মাথার ওড়নার উপরে এক্সট্রা ব্যবহার করা হবে, যেটা টেনে দেওয়া হবে মুখ পর্যন্ত ঢেকে যাবে। এই জেলবাব টেনে দেওয়ার মাধ্যমে পর্দার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন এবং এটি আল্লাহ তাআলার অর্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলেছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দায় থাকার মতো বস্তু। অবশ্য তার বাসা বাড়িতে ভিন্ন কথা, বাহিরে যখন যাবেন তখনকার কথা। এই পর্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আয়াতের মাধ্যমে এবং আরো অনেক আয়াতের মাধ্যমে। না, আমরা সংক্ষিপ্তভাবে আপনার কাছে চাচ্ছি যে পর্দার হুকুমটা কি হতে পারে? জি, পর্দার হুকুমটা ফরজ, পর্দা মানা প্রত্যেকের জন্য জরুরি। আপনার কোনো ঐচ্ছিক বিষয় নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয় যে আমি মনে চাইলে পর্দা করলাম, মনে চাইলে করলাম না, বা পর্দার আংশিক করলাম, আংশিক করলাম না, এরকম কোনো বিষয়। তাহলে পর্দা যদি কেউ না করে তার হুকুম কি হতে পারে, আর পর্দা কেউ যদি অস্বীকার করে তার হুকুম কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। দুটি বিষয়, কেউ যদি পর্দার বিধানকে অস্বীকার করে, প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যুগে, যে আমরা অনেকে মনে করি যে পর্দার বিধান এই সমস্ত এই যুগে বোধহয় কার্যকর না, এখন নারীদেরকে খোলামেলা ছেড়ে দিতে হবে। পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য নয়,
বা এটি কোনো জনকল্যাণ জনহিতকর বিষয় নয় এরকম যদি কেউ মনে করে তো সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, তিনি বেঈমান হয়ে যাবেন, কারণ আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করা হবে তখন। আর যদি কেউ পর্দার হুকুমকে মানেন কিন্তু স্বীকার করেন কিন্তু তিনি কাজে পরিণত করতে পারেন না, পালন করেন না, তাহলে সেটা অবশ্যই ফুসুক হবে, আল্লাহ তাআলার অবাধ্যতা হবে, যেটা থেকে তওবা করা প্রত্যেক ইমানদারের জন্য জরুরি এবং আবশ্যকর্ত। মোহতারাম, পর্দার বিষয়ে আমরা আরেকটু বিষয় বলতে পারি, হয়তো অস্বীকার করা গেল, কেউ যদি পর্দার বিধানটাকে কটাক্ষ করে, জি জি, যে এই মাধ্যমে মুসলিম মহিলাদেরকে কি করা হয়, মা বোনদেরকে আবদ্ধ করে রাখার বিধান, বা এটা সেই পুরানা যুগের বিধান, এই আধুনিক যুগের নয়, এইভাবে যদি কটাক্ষ করে তাহলে তাকে কি বলবেন? জি, আসলে এটাও কটাক্ষ করা আর অস্বীকার করা দুটো একই ক্যাটাগরির জিনিস। যদি কেউ আল্লাহ তাআলার দ্বীনের কোনো বিষয়কে নিয়ে কটাক্ষ করে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা প্রসঙ্গে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে তোমরা আল্লাহ তাআলা নাযিল করা জি ওয়ায়াতি তাস্তাহজিউন, আল্লাহ এবং আল্লাহর নাযিলকৃত নিদর্শনসমূহের উপরে তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করো নাকি? পর্দার বিধানকে অস্বীকার করার নামান্তর পর্দা এই যুগে চলে না, এটা শেকেলে এটা এখন আর চলতে পারে না, বা এটা কি ঠাট্টা বিদ্রুপ করা, এটা নিঃসন্দেহে অস্বীকার করে না, বরং অস্বীকার করার চাইতে কোনো কোনো ক্ষেত্রে এটা এক ডিগ্রি উপরে জঘন্য অপরাধ। কারণ যিনি অস্বীকার করলেন তিনি শুধু অস্বীকার করলেন, আর এটা অস্বীকার করলেন এবং এটি অকল্যাণকর বলে দাবি করলেন ঠাট্টা করার মাধ্যমে, বিধায় এটি ঈমানকে ধ্বংস করে দিবে। আমরা নিজেরা পর্দা মানতে পারি আর না পারি, একজন মুসলিম সহ আমাকে জানতেই হবে পর্দার কোনো বিকল্প নেই। আপনি নিশ্চয় জেনে থাকবেন আজকের বিশ্বে নারী নির্যাতনের নানাবিধ পদ্ধতি আবিষ্কার হওয়ার পরে পাশবিক নির্যাতনের হার বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর বহু সমাজে এখন কিন্তু নারীদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে রীতিমতো নির্দেশনা দেওয়া হচ্ছে রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে যে তারা যেন খোলামেলা না চলেন। তো আল্লাহ তাআলা যে বিধানটি দিয়েছেন এটি আমাদের জন্য কল্যাণকর, সেটা আমাদের আজকে বুঝে আসুক, 10 বছর পরে বুঝে আসুক, আমরা নারী নির্যাতনের হার চরম মাত্রা যাওয়ার পরে বুঝে আসুক। ধন্যবাদ। তাহলে এই পর্দা ব্যবস্থাটা চালু করার জন্য একজন পুরুষের কতটুকু ভূমিকা থাকা দরকার? ধন্যবাদ আপনাকে। একজন পুরুষ, তার পর্দার ক্ষেত্রে দায়িত্ব হলো তিনি তার অধীনস্থদেরকে পর্দা পরিচালিত করবেন। তিনি যদি তার অধীনস্থ, তার স্ত্রী, তার ছোট বোন, যদি তিনি পরিবারের কর্তা হয়ে থাকেন, অথবা তার কন্যা সন্তান, এদেরকে তিনি যদি পর্দা পরিচালিত না করেন তাহলে শরীয়তে তার ব্যাপারে একটি টাইটেল দেওয়া হয়েছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দায়ুফ আল্লাযী ইউকিররু ফী আহলিহি আল-খাবাথ, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে পর্দাহীনতা, নোংরামি, অশ্লীলতা এগুলাকে সে সম্মতি দেয়, এগুলাকে সে বহাল রাখে, অর্থাৎ এগুলোর বিরুদ্ধে সে ব্যবস্থা নেয় না, পর্দায় তাদেরকে পরিচালিত করে না, সেই ব্যক্তি হলো দায়ুস। আর হাদিসে আসছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। অতএব পুরুষের কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে পর্দা পরিচালিত করা, পর্দার বিধানের গুরুত্ব তাদেরকে বোঝানো, পর্দায় চলার জন্য যা যা দরকার সব করা। আমরা আজকে সকল বাবারাই চাই যে আমার সন্তান ভালো রেজাল্ট করুক, ভালো শিক্ষা শিক্ষিত হোক, ভালো সার্টিফিকেট আনুক, এই চাওয়াটা দোষের নয়। আমরা এটাও চাই যে আমার সন্তান যেন থাকে দুধে বাতে, কিন্তু আমরা এই জিনিসটা চাই না যে আমার সন্তান যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, আমার সন্তান যেন ইফটিজিংয়ের হাত থেকে বাঁচে, আমার সন্তান যেন আমার অবাধ্য হয়ে কোনো অঘটন ঘটিয়ে না বসে। অন্তত এই পার্থিব বিষয়গুলোকেও সামনে রেখে আল্লাহর এই বিধানটা মানা উচিত, পর্দার বিধানটাকে সমাজে, পরিবারে, প্রত্যেক পরিবারের কর্তা বাস্তবায়ন করা। ধন্যবাদ মহতারাম। আমরা আরেকটি বিষয়ে আপনার কাছে আসি, বিশেষ করে ইসলামের বিষয়গুলি মানুষ তখন বড় হয়ে ভালো করে পালন করা তার পক্ষে সহজ হবে যদি সে ছোট অবস্থায় সুন্দর পরিবেশে গড়ে উঠে। এই বিষয়ে আপনি ছোট বাচ্চাদের ইসলামী শিক্ষা প্রশিক্ষণ সম্পর্কে কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। একজন বাবা এবং একজন মা অভিভাবক হিসাবে তাদের সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে সর্বপ্রথম মৌলিক কিছু দায়িত্ব তাদের উপরে রয়েছে। তার ভিতরে এক নম্বর দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তানরা যখন 7 বছরে পৌঁছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সালাত, তিনিন 7 বছর বয়স হয়ে গেলে তাদেরকে তোমরা সালাতের অর্ডার করো। তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ইমানের পরে সালাত, অতএব সন্তানদেরকে সালাতের অভ্যস্ত করা, সালাতের মাসলা মাসাল শিক্ষা দেওয়া, হাদিসের আলোকে সালাত শেখানো, এটি পরিবারের এক নম্বর কর্তব্য। আমরা আমাদের সন্তানদেরকে সালাত শিখাব। দ্বিতীয়ত হলো সালাতের পাশাপাশি ইসলামের মৌলিক সমস্ত বিধান, তাওহীদের বিশেষ করে প্রথম যে নলেজগুলো সেগুলো দেওয়া। সাধারণত আমরা আমাদের সমাজে, বাঙালি সমাজে, পিতামাতারা সন্তানের দ্বীনী শিক্ষার জন্য উদ্যোগ নিয়ে থাকেন বেশিরভাগ পরিবারে, কিন্তু সেই উদ্যোগটা হলো এ ধরনের যে আমরা আমাদের সন্তানদের দ্বীন শিক্ষার জন্য একজন মৌলভী রাখি, যিনি আসেন কায়দা আম্পারার মাধ্যমে কোরআন রিডিং পড়ানো শিখান, যখন কোরআন রিডিং পড়তে পারে অথবা খতম দিতে পারে তখন আমরা আর হুজুরকে বিদায় দিয়ে দিই। আর বেশিরভাগ ক্ষেত্রে হুজুরেরও এতটুকুই দৌড় থাকে যে তিনি শুধুমাত্র কোরআন রিডিং পড়ে দিতে পারবেন,
অথচ এটি দিন শিক্ষা বলতে এই জিনিসটা নয়। দিন শিক্ষা বলতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো তিনি জানবেন কোরআন এবং হাদিসের আলোক থেকে। এটির জন্য শুধুমাত্র কোরআন রিডিং পড়তে পারা যথেষ্ট নয়। অতএব আমাদের অভিভাবকদের খুব গুরুত্বের সাথে জিনিসটি দেখতে হবে যে আমি আমার সন্তান, আমি আমার অধীনস্থদেরকে সালাতের অর্ডার করব তাদের বয়স হয়ে গেলে, কন্যা সন্তান হলে তাকে পর্দার অভ্যাস করব, পর্দার বিধান বুঝাবো, তাকে সেভাবে গড়ে তুলব, আর কন্যা হোক আর ছেলে হোক উভয় ধরনের সন্তানদেরকে আমরা দিনের বেসিক নলেজ, বিশেষ করে তৌহিদের এলেম, কোরআন সুন্নাহর এলেম দিয়ে আসলেই সন্তানদেরকে ছোট্টকালে ইসলামী লালন পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে আরেকটা বিষয়ে যেতে চাই, আসলেই ছোট অবস্থায় শিশু সন্তান জন্ম নিলে এই অবস্থায় তার জন্য নাম রাখা বা আকিকা বা এই বিষয়ে কি করণীয় রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবার কতগুলো কর্তব্য থাকে, এর ভিতরে একটি কর্তব্য হলো ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্য একটি সুন্দর নাম নির্বাচন করা, এবং সেই নামটা অবশ্যই শিরক মুক্ত হতে হবে, একটি ভালো অর্থবোধক হতে হবে। তৃতীয়ত তারপরে দায়িত্ব হলো তিনি তার সপ্তম দিনে সন্তান জন্মগ্রহণ করার পরে সপ্তম দিনে তার জন্য আকিকার ব্যবস্থা করবেন। আকিকার বিষয়টি হলো যদি ছেলে সন্তান হয় তাহলে তার ক্ষেত্রে দুইটি ছাগল বকরি এগুলো জবাই করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি করবে। ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে পার্থক্য কেন, এ নিয়ে নানা কথা আমাদের সমাজে উঠে। আসলে সবচেয়ে বড় কথা হলো এটা আল্লাহ রাসূলের নির্দেশ এটি, আর দ্বিতীয়ত হলো যেহেতু শরীরের ইন্স্যুরেন্সের মতো অনেকটা মেয়েদের চাইতে ছেলেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের জন্য বেশি দরকার। যাই হোক, দুটি পশু জবাই করতে হবে। আকিকার ক্ষেত্রে একটি ধোঁয়াশা আছে, সেটি হলো কোরবানির সঙ্গে আমরা অনেকে আকিকা দিয়ে থাকি। আমরা মনে করি কোরবানিতে যেহেতু এক গরুতে সাত অংশ দেওয়ার কথা হাদিসে অনুমতি দেওয়া আছে, অতএব আমরা বোধহয় আকিকা সেখানে কোরবানির গরুতে যদি মেয়ে হলে একটা অংশ দিয়ে দিই তাহলে হয়ে যাবে, ছেলে হলে দুই অংশ দিয়ে দিই। আসলে তা নয়, আকিকা আর কোরবানি এক নয়। কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত অংশ দিলে চলবে এটি বলেছেন, আকিকার ক্ষেত্রে তিনি স্পষ্ট কাবশাইন দুটি দেওয়ার কথা বলেছেন, ছাগল এবং মেয়ে হলে একটি ছাগল দেওয়ার কথা বলেছেন। এখানে গরুর অংশের মধ্যে আকিকা দেওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ, আপনি অনেক প্রশ্নের জবাব দিয়েছেন অনেক ধৈর্য সহকারে। আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন একটি মনোমুগ্ধকর সাক্ষাৎকার। মহতরম আমাদের অনেক বিষয়ের সুন্দর সুন্দর জবাব দিয়েছেন। এ পর্যায়ে আমরা সময়ের শেষের দিকে আমরা বিদায় নিতে যাচ্ছি। আবারও হয়তো দেখা হবে সুযোগ হলে এই ধরনের মনোমুগ্ধকর সাক্ষাৎকারে ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।